সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের খবর পরীক্ষা সংক্রান্ত। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিডিপি পরীক্ষার্থী রয়েছ ডিসেম্বর 2018 এবং জুন 2019-এর, এবং যাদের আগামী কিছুদিনের মধ্যে অর্থাৎ 22 জুন থেকে যাদের বিডিপি টার্ম এন্ড এক্সাম পরীক্ষা শুরু হবে, তাদের জন্য আমার আজকে এই পরিবেশন। আজ অর্থাৎ 11 জুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিডিপি টার্ম এন্ড থিওরি এক্সামিনেশন ডিসেম্বর 2018 অ্যান্ড জুন 2019 যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদের এক্সাম সেন্টার এক্সাম কোড সহ প্রকাশ করেছে। তাই আজকে আমি তোমাদের সাহায্যের জন্য আমার এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে সেই পিডিএফের লিঙ্কটি আমি শেয়ার করে দিচ্ছি, যাতে করে তোমরা সেই পিডিএফের লিঙ্ক দেখে ভালো করে তোমরা নিজেদের স্টাডি সেন্টারটি দেখে নিতে পারো, এবং কোনো রকম অসুবিধা হলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমি চেষ্টা করব যত সম্ভব তোমাদেরকে সাহায্য করার। ভিডিওটি তোমরা দেখো এবং আমি যে পিডিএফটি তোমাদেরকে দেখাতে চলেছি সেই পিডিএফটিও তোমরা এক ঝলক দেখে নাও। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশন থেকে পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিও। চলো আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিই। এখানে গিয়ে লিখি WBNSOU এবং সার্চ করি। সার্চ করার ফলে প্রথম যে অপশনটি চলে এসেছে ওয়েলকাম টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে ব্লিঙ্ক করছে 11 জুন 2019 এক্সামিনেশন ভেনু ফর বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2018 অ্যান্ড জুন 2019। এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করার ফলে এই আমাদের সামনে পিডিএফ ফাইলটি বেরিয়ে গেল। বাঁদিকে সিরিয়াল নাম্বার, এক্সাম কোড এবং এক্সাম সেন্টার নেম অর্থাৎ যেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে, আর স্টাডি সেন্টার নেম অর্থাৎ যে কলেজের বা যে স্টাডি সেন্টারের ছাত্রছাত্রীরা যাবে পরীক্ষা দিতে। তাহলে এটা বুঝে নিতে হবে, এটা হচ্ছে এক্সাম সেন্টার যেখানে পরীক্ষা হবে, আর স্টাডি সেন্টার অর্থাৎ যেখান থেকে পরীক্ষার্থীরা আসবে। এটা এক্সাম কোড, বাঁদিকে ডান দিকে হচ্ছে স্টাডি কোড। এইগুলো একটু ভালো করে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই হচ্ছে আমাদের পুরো 9 পাতার একটি পিডিএফ ফাইল এখানে আপলোড করা হয়েছে NSU তরফ থেকে। এখানে তোমরা নিজেদের যে যার যেই স্টাডি সেন্টার রয়েছে সেই স্টাডি সেন্টারের এগেনস্টে যে যে এক্সাম সেন্টার রয়েছে সেটা তোমরা দেখে নেবে ভালো করে। এই তোমরা দেখে নাও, আর তোমরা যেটা করবে ভিডিও ডেসক্রিপশনে পিডিএফটি অবশ্যই ভালো করে দেখে নেবে। আমি একবার প্রথম থেকে দেখিয়ে দিই। প্রথম থেকে এখানে রয়েছে এগ্রা SSB কলেজ 1 নম্বরে, তার স্টাডি সেন্টার হচ্ছে প্রভাত কুমার কলেজ। এরকমভাবে এগ্রা SSB কলেজে অন্য সাবজেক্টগুলোর জন্য রয়েছে বেলদা কলেজ, প্রভাত কুমার কলেজের জন্য রয়েছে বেলদা কলেজ, রাজা NL খান ওমেন্স কলেজের জন্য রয়েছে বেলদা কলেজ। এইরকমভাবে পুরো সমস্ত জেলাভিত্তিক রাজ্য জুড়ে যে NSU সেন্টার রয়েছে সমস্ত স্টাডি সেন্টারে কার কোথায় কোন এক্সাম সেন্টারে এক্সাম হবে সেটা লিস্টটা তোমরা একবার ভালো করে দেখে নেবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং শেয়ার দিতে অবশ্যই যেন ভুলো না। ভালো থেকো, ধন্যবাদ।